অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে কি বলে প্রপোজ করেছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ, এই বিষয়ে সবারই রয়েছে বেশ কৌতূহল। একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন শাওন। প্রপোজ করতে গিয়ে কি বলেছিলেন শাওন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, উনি আমাকে বলেছিলেন গুহা চিত্র যারা আঁকতেন তাদেরও কাউকে লাগত ওই অন্ধকারে প্রদীপটা ধরে রাখার জন্য, যাতে সেই চিত্রকার নিজের কাজটা করতে পারেন। তুমি কি আমার জন্য সেই আলোটা ধরবে? এই কথা শোনার পর অন্যরকম হয়ে গিয়েছিল কিশোরী মেহের আফরোজ শাওনের পৃথিবী। চুপ করে থেকেছিলেন কয়েকটা দিন, এর কোনো জবাব দেননি। এর কিছুদিন পর হুমায়ুন আহমেদ শাওনকে বলেন, সেন্ট মার্টিন দ্বীপে যদি একা চলে যাই সব ছেড়ে তুমি কি থাকবে? এবার আর চুপ থাকেননি শাওন, তিনি বলেছিলেন থাকবো, সব সময় থাকবো। কথা রেখেছিলেন শাওন, হুমায়ুনের হাত ছাড়েনি তার মৃত্যু অবধি। এদিকে এই বিয়ে নিয়ে বেশ বিতর্কিত হয়েছিলেন হুমায়ুন আহমেদ এবং মেহের আফরোজ শাওন। বন্ধুরা, সেলিব্রিটিদের এমনই সব জানা অজানা তথ্য জানতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।